আমরা দার্জিলিং ভ্রমণে একদিন কালিম্পং ছিলাম। আমরা লোকালয় থেকে একটা নির্জন নিলিবিলি পরিবেশে থাকবো বলে একটা হোমস্টে বুক করি। আমরা সারা দিন দার্জিলিং এবং তার সাইট সিন দেখে সন্ধেবেলায় হোমস্টেতে পৌঁছাই। একই শ্রাবণ মাস, পাহাড়ে সবসময় ঝিরঝিরে বৃষ্টি চলছিল, চারিদিকে একটা আবছা কুয়াশা এবং নির্জন, পাশেই পাহাড় ও জঙ্গল। হোমস্টের গেটে আসতেই একজন রেনকোট পরা, মনে হলো বয়স্ক কেয়ারটেকার, মুখটা ভালো করে দেখতেও পেলাম না, আমাদের হাতে চাবি দিয়ে বলল তিনটে রুম আছে, দুটি রুমে বিছানা পাতা আছে, ঘরে কারেন্ট নেই, আপনাদের আলো থাকলে জ্বালিয়ে দেখে নেবেন, বাথরুমে সব আছে, আর বলে দিল রাত বাড়লে কেউ ঘরের বাইরে বেরোবেন না, কারেন্ট নেই, তার ওপরে বৃষ্টি পড়ে চলেছে, জন্তু জানোয়ার সাপের ভয়ও আছে। আমরা আগেই জেনে গিয়েছিলাম যে খাওয়ার ব্যবস্থা নেই, তাই খাবার সাথেই ছিল। আমরা ঘরে ঢুকে ফ্রেশ হয়ে যা খাবার নিয়ে এসেছিলাম আমরা পাঁচজনে খেয়ে শুয়ে পড়লাম। সারা দিন ঘোরাঘুরির জন্য আর ঠান্ডা আবহাওয়ায় সবাই ঘুমিয়ে পড়লাম। তখন রাত 9:30 কি 9:45 হবে। হঠাৎ একটা আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। তিনটি ঘরের মধ্যে যে ঘরটিতে বিছানা নেই সেই ঘরটি থেকেই আওয়াজ আসছে। কখনো কেউ দরজা ধাক্কা দিচ্ছে, আবার টকটক করছে, কখনো থালা বাসনের আওয়াজ, কখনো হালকা কান্নার আওয়াজ। ঘড়িতে দেখি রাত 1টা বাজে। কারেন্ট নেই বলে কোনো মোবাইলে চার্জও নেই, ফলে আলো জ্বালাতে পারছি না। আওয়াজগুলি মাঝে মাঝে বাইরের বৃষ্টি শব্দকেও ছাপিয়ে যাচ্ছে। একটা ভয়, অজানা আতঙ্ক আমাকে জড়িয়ে ধরছে। আমি চিৎকার করতে পারছি না, কাউকে ডাকতেও পারছি না। এত নিকশ কালো অন্ধকার আমি জীবনেও দেখিনি। আমার হাত পা অবশ হয়ে আসলো। এইরকম অনেকক্ষণ হলো, বাইরের বৃষ্টির জোরও আরও বাড়ল, বৃষ্টির আওয়াজ, সেই সময় শব্দগুলি অস্পষ্ট হয়ে গেল। আমি কখন ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে ঘুম থেকে উঠেই সকলকে বললাম, তারা শুনে অবাক হয়ে গেল। আমাদের জন্য আরও বিস্ময় অপেক্ষা করছিল। দেখলাম পাশেই একটা সুন্দর হোমস্টে আছে এবং আমাদের আসল বুকিংটা ছিল ওই হোমস্টেতে। আমরা যেখানে ছিলাম সেটা একটা পরিত্যক্ত বাংলো, মাঝে মাঝে পিডাব্লিউ লোকজন এসে থাকে। তাহলে কালকের লোকটাই বা কে ছিল? আজ এই পর্যন্ত বন্ধুরা। তোমরা যদি পাহাড়ি এলাকা এইরকম নির্জন জায়গায় থাকতে চাও, তবে দিনের বেলা যেও।